প্রথমে আমি আশ্রাং জাতি ককবরক নিউজ চ্যানেল থেকে আমি ওইখানে একটু কাভারেজ দিতে গিয়েছিলাম, অফিস থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে আমরা আস্তাবল ময়দানে গিয়ে আমাদের সাংবাদিকদের জন্য যেটা একটা স্টেজ ছিল, সেই স্টেজের মধ্যে আমি ছিলাম। তখন সময় আমি ক্যামেরা করছিলাম। তো ওইখানে স্টেজের মধ্যে অন্যরা পাবলিকরা মানে ওঠার কারণে হয়তো লুডনা মেনে মানে ভেঙে পড়ে গিয়েছে এমনটাই দেখা গেছে। কিন্তু ভেঙে যাওয়ার পর আমি পড়ে গিয়েছি আমি এতটুকু জানি। তারপর আমার কোমরে পায়ে বুকে পাড়া পড়েছে, কোমরে হয়তো ওইখানে কাট বা রড লেগেছে, তার জন্য আমি ব্যথার জন্য আমি আর কিছু জানি না। পরে হসপিটালে এসে মানে জিবি হসপিটালে আনা হয়েছে আমাকে অ্যাম্বুলেন্স দিয়ে। আমার সাথে একজন সাংবাদিক এসেছিল, একজন না দুইজন, আরেকজন বাঙালি ছিল, আরেকজন ট্রাইবেল কিশোর দেববর্মা খুমপুই টিভি চ্যানেলের। এখন তো আমি জানি না, মানে পাইনি বলেই চলে। শুনেছি আরো কয়েকজন সাংবাদিক আহত হয়েছে, কিন্তু তাদের মানে অবস্থা একটু মানে ইয়েতে আছে, বেটার আছে। কোমর পা হাঁটু তারপরে পেটে পাড়া পড়েছে, বুকে পাড়া পড়েছে, এখানে নাকের মধ্যে এখানে লেগেছে। আর এখন সবচেয়ে প্রবলেম আমি নিজে নিজে দাঁড়াতে পারছি না, পা হাঁটু একদম মানে ফুলে রয়েছে। না আমার কাছে তেমন কোনো কিছু ফোন টোন বা মেসেজ নাই। মিনিস্টার লেভেলে তো আমি দেখলাম না, কিন্তু আমাদের কি যেন প্রণব সরকার স্যার কাল রাত্রে এসেছিল, দেখে গিয়েছে, কথা বলেছে। ওনার সাথে আর কয়েকদিন ছিল, আমি একটু ফিট হয়ে উঠেছিলাম, কিন্তু ওনাকে ভালো করে চিনতে পেরেছি, প্রণব সরকার স্যারকে।